আপন গান। রবীন্দ্রসঙ্গীতের শ্রেষ্ঠ রূপকার স্বয়ং রবীন্দ্রনাথ। সত্যদ্রষ্টা পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ বালক পুত্র রবীন্দ্রনাথের গান শুনে বলতেন, রবি আমাদের বাংলাদেশের বুলবুল। প্রথম প্রথম পরিজন পরিবেশে গান শোনাতেন রবীন্দ্রনাথ। কালে কালে গানের খ্যাতি ছড়িয়ে পড়ল। সভা সমিতিতে ভাষণ বা প্রবন্ধ পাঠের পর সর্বত্রই শ্রোতাদের অনুরোধে শোনাতে হতো গান, নিজের লেখা গান, যে গানের মধ্যে সঞ্চিত হয়েছে দিনে দিনে সৃষ্টির প্রথম রহস্য আলোকের প্রকাশ, আর সৃষ্টির শেষ রহস্য ভালোবাসার অমৃত। কেমন ছিল তাঁর সে গান গাওয়া যখন একলার কণ্ঠস্বরে আকাশ কেঁপে উঠত। প্রিয় ভ্রাতুষ্পুত্র শিল্পাচার্য অবনীন্দ্রনাথের কথায় তাঁর রবি কাকার গানে ছিল একলা মানুষের কণ্ঠে হাজার পাখির গান। আর সেই সব গান নিজের কাছে নিজের গানের সুরে বাঁধা। স্বয়ং স্রষ্টার কথায় গানটা শুনলেই আমি আশ্চর্য হয়ে যাই। এই সুরগুলি কারো কাছে ধার করা নয়, কোথা থেকে এসেছে বলতে পারিনি, কিছু বাজবিচার ভয় ডর নেই, আপনার ইচ্ছে মতো গলায় এসেছে, গেয়েছি, গান হয়ে উঠেছে। তাই ফিরে শুনি যখন বিস্মিত হই এবং আমি নিজেকে বলি, তোমার গান রইল, এ আর কাল অপহরণ করতে পারবে না। ধরা রইল রবীন্দ্রনাথ রচিত অজস্র গানের ভেতর থেকে তুলে আনা অনুপম গানের একটি গুচ্ছ, সৃজন বেদনার মুহূর্ত আর স্বকণ্ঠে গান গাইবার মুহূর্তের উজ্জ্বল অনুষঙ্গে। শান্তিনিকেতন আশ্রমের প্রথম যুগের ছাত্র প্রমথনাথ বিশির স্মৃতিতে ধরা আছে এমনি একটি গানের স্মৃতির মুহূর্ত। তখন আশ্রমের গ্রীষ্মাবকাশ প্রায় শেষের দিকে, আকাশ নূতন বর্ষার মেঘে ঘন নীল, কিছু আগে এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে, তখনও গাছের পাতা হইতে জল ঝরিতেছে। রবীন্দ্রনাথ থাকিতেন আশ্রমের পশ্চিম প্রান্তের একটি বাংলাতে। আমি আমবাগানের মধ্য দিয়া কোথাও যাইতেছিলাম, হঠাৎ দেখিলাম রবীন্দ্রনাথ সবেগে আসিতেছেন। এতই তরা যে পথ দিয়া চলিবার সময় নাই বলিয়াই মাঠ ভাঙিয়া চলিয়াছেন। সম্মুখেই পড়িল মেহেদি গাছের বেড়া, তাহা অগ্রাহ্য করিয়া ঠেলিয়া চলিয়া আসিলেন। অদূরে দাঁড়াইয়া শুনিলাম গুনগুন করিয়া গানের দুটি পদ আবৃত্তি করিতেছেন, ভ্রমর যেথায় হয় বিভাগী নিভৃত নীল পদ্ম লাগি। ব্যাপার কি বুঝিতে বিলম্ব হইল না, এই গানটি তখনই রচনা করিয়া সুর দিয়াছেন। ভুলিয়া যাইবার আগেই গানটি দীনেন্দ্রনাথকে শিখাইয়া দিবার জন্য ছুটিয়া চলিয়াছেন। দীনুবাবু তখন থাকিতেন দেহলি বাড়িতে। পদ দিয়া ঘুরিয়া যাইতে যেটুকু সময় বেশি লাগিবে সেইটুকু সময়ের মধ্যে হয়তো সুরের ভ্রান্তি ঘটিতে পারে। তাহার গায়ে ছিল লম্বা বর্ষাতি, তাহাতে জল ঝরিতেছে, হাতে ছাতিটা বন্ধ, হয়তো পথে খুলিয়াছিলেন কিন্তু গাছের ডালপালায় বাঁধিয়া গিয়াছিল তাই বন্ধ করিয়াছেন, কিংবা হয়তো খুলিবার কথা আদৌ মনে হয় নাই। ফলকথা তাহার এমন মত্ত ভাব আর কখনো দেখি নাই। উদাসীন দৃষ্টি সেই নিভৃত নীল পদ্মের দিকে বদ্ধ, দেহটা অভ্যাসের বশে ছুটিয়া চলিয়াছে। প্রাচীন কাব্যে মত্ত গজরাজের পদ্মবন ভাঙিয়া চলিবার কথা পড়িয়াছি, এতদিন এই চিত্রটাকে কবিদের একটা কৃত্রিম অলঙ্কার মাত্র মনে হইত, কিন্তু সেদিন নরশ্রেষ্ঠের এই তরিত গতি দেখিয়া আমার মনে ওই উপমাটা এক মুহূর্তে নূতন দোতনায় উদ্ভাসিত হইয়া উঠিল। তাহার স্বাভাবিক দীর্ঘাকৃতি সেদিন জলঝরা বর্ষাতির আবরণে দীর্ঘতর মনে হইতেছিল, সব শুদ্ধ মিলিয়া সে যেন এক আবির্ভাব। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় কখন দ্বারে বারে বারে কান পেতে রই, কোন গোপন বাসির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই।
পদ্ম লাগে রে, কোন রাতের পাখি গায়তে কাকি সঙ্গী বিহীন অন্ধকারে, বারে বারে কান পেতে কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা, কে সে মোর কে বা জানে, কিছু তার দেখি আভা, কিছু পাই তার বুঝি না বা, মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে, উষে আমায় জানি পাঠায় বাণী, গানের তানে লুকিয়ে তারে, বারে বারে পেতে রই আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই, কোন গোপন বাসির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই। অনুরাগী অমল হোম তার স্মৃতিচারণে লিখছেন, দীনেন্দ্রনাথের বেণুকুঞ্জে গানে গল্পে আড্ডা জমিয়েছি কালিদাস নাগার আমি, বৈকালিক চা পর্ব সবে শেষ হয়েছে, দিক দিগন্ত ধুলোয় ঢেকে ছুটে এলো ঝড়, আমরা দেখছি দাঁড়িয়ে বারান্দায়, হঠাৎ দিনদা চেঁচিয়ে উঠলেন, ওই দেখো রবিদা আসছেন, দেখি সেই ঝড়ের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ছুটে আসছেন, তার বেশবাস তার শ্বশ্রু কেশ উঠছে, জোব্বাটাকে চেপে ধরেছেন বাঁ হাতে আর ডান হাতে চেপে ধরেছেন চোখের চশমাটা, আর একটু এগিয়ে আসতেই শুনতে পেলাম গলা ছেড়ে তিনি গাইছেন মেঘমন্দ্রের সঙ্গে তাঁর কণ্ঠ উঠছে গর্জে, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। বারান্দাতে উঠেই বললেন, দিনু এই নেই, ঘরে এসে বসে পড়লেন দীনেন্দ্রনাথের ফরাসে, তারপর নামলো বৃষ্টি মুষলধারে, আর নামলো অজস্র ধারায় কবির ও দীনেন্দ্রনাথের গান, সেদিন খুলে গিয়েছিল কবির কণ্ঠ। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে বা, ঝড়কে পেলেম সাথে, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, প্রলয় আমার কেশে বেশে পড়ছে মাতা মাতে, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। Thank you.
পথ দিয়ে যেতেছিলেন ভুলিয়ে দিল তারে আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে বুঝিবা এই বজ্র রবে নূতন পথের বার্তা কবে কোন পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতে যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি ঝড় এসেছে ওরে ওরে ঝড় এসেছে ওরে বার ঝড়কে পেলেম সাথে যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি ১৯১৪ গ্রীষ্মে রবীন্দ্রনাথ রামগড় পাহাড়ে সদ্যকৃত বাড়ি হৈমন্তীতে উঠলেন। সেখানে ক্রমে ক্রমে উপস্থিত হলেন রথীন্দ্রনাথ, দীনেন্দ্রনাথ প্রমুখ। রথীন্দ্রনাথ সেই সুখস্মৃতির কথা জানিয়েছেন, সবচেয়ে জমিয়ে দিল গান, গায়কের ত্রোহস্পর্শ, এক জায়গায় বাবা, অতুলপ্রসাদ ও দীনেন্দ্রনাথ। মনে পড়ে অতুলপ্রসাদ একদিন বাবাকে অনুরোধ করলেন, আপনি কাল যে সুরটি গুনগুন করছিলেন আপনার ঘরে আমার বড় ভালো লাগছিল শুনতে, গান বাঁধা নিশ্চয়ই হয়ে গেছে, ওই গানটি আমাদের শুনিয়ে দিন। বাবা বললেন, সেটা যে দিনুকে এখনো শেখানো হয়নি তাহলে আমাকেই গাইতে হয়। বাবা গাইলেন, এই লোভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর। শুনতে শুনতে অতুলপ্রসাদ অভিভূত হয়ে পড়লেন, বাবাকে গানটি বারবার গাইতে বললেন। যতবার গাওয়া হয় তার কিছুতেই তৃপ্তি হয় না, আর একবার শুনবার জন্যে আকুল হয়ে পড়ে। বাবার তখনও গান গাইবার গলা ছিল, ঘরের বাইরে উন্মুক্ত আকাশের নিচে বসে গাইতেন, তার গানে গাছপালা পাহাড় যেন কেঁপে উঠত। এই লোভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর এই লোভিনু সঙ্গতব। তোমার মাঝে এমনি করে নবী
কাটালে মোর জন্ম জন্মান্তর সুন্দর হে সুন্দর এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর পূর্ণ হলো অঙ্গ মম ধন্য হলো অন্তর সুন্দর হে সুন্দর এই লোভিনু সঙ্গ তব রবীন্দ্র অনুরাগী চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে ধরা ছিল একটি গানের সৃজন মুহূর্তের বর্ণনা। কবির জীবদ্দশায় সেই বর্ণনা প্রকাশিত হয়েছিল। প্রসঙ্গত একই বর্ণনা ঈষৎ ভিন্নভাবে পাওয়া যায় অমল হোমের স্মৃতিতে। চারুচন্দ্র লিখেছেন, কোনো এক নাটক অভিনয় উপলক্ষে আমরা বহু লোক বোলপুরে গিয়েছিলাম, খুব সম্ভব রাজা নাটক অভিনয় উপলক্ষে। বসন্তকাল, জ্যোৎস্না রাত্রি, যত স্ত্রীলোক ও পুরুষ এসেছিলেন তাঁদের প্রায় সকলেই পারুলডাঙ্গা নামক এক রম্য বনে বেড়াতে গিয়েছিলেন। কেবল আমি যাইনি রাত জাগবার ভয়ে। রাত্রিতে আমার ঘুম ভেঙে গেল গায়ে কিসের স্পর্শ লেগে। জেগে দেখি স্বয়ং কবি এসে আমার গায়ে তাঁর নিজের গায়ের মলিদা চাদর ঢাকা দিয়ে দিচ্ছেন। আমি ধড়মড় করে উঠে বসলাম। কবি আমাকে বললেন, তুমি উঠো না, ঘুমো, তোমার শীত করছে তাই গায়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলুম আমার সৌভাগ্যের কথা। কোন সুকৃতির ফলে আমার মতো গুণহীন এত বড় কবি ঋষির স্নেহভাজন হতে পারল। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি গভীর রাত্রি। হঠাৎ আমার ঘুম আবার ভেঙে গেল। মনে হলো যেন শান্তিনিকেতনের নিচের তলায় সামনের মাঠ থেকে কার মৃদু মধুর গানের স্বর ভেসে আসছে। আমি উঠে ছাদের আলসের ধারে গিয়ে দেখলাম কবিগুরু জ্যোৎস্না প্লাবিত খোলা জায়গায় পায়চারি করছেন আর গুনগুন রবে গান গাইছেন। আমি খালি পায়ে ধীরে ধীরে নিচে নেমে গেলাম। আমি গুরুদেবের কাছে গেলাম, কিন্তু তিনি আমাকে লক্ষ্য করলেন না। আপন মনে যেমন গান গেয়ে গিয়ে পায়চারি করছিলেন, তেমনি পায়চারি করতে করতে গান গাইতে লাগলেন। গান গাইছিলেন খুব মৃদু স্বরে। আমি পিছন পিছন বেড়াতে বেড়াতে গানের কথা ধরবার চেষ্টা করতে লাগলাম। তিনি গাইছিলেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে।
করে ধুতে হবে মুছতে হবে মোরে আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে যদি পুত্র রথীন্দ্রনাথের সুখস্মৃতিতে এসেছে বারবার গায়ক রবীন্দ্রনাথ প্রসঙ্গ। তাঁর শিলাইদহের স্মৃতিতে রয়েছে এমনি একটি ছবি। লেখার ফাঁকে ফাঁকে যখন বাবাকে গান পেয়ে বসত, অমলা দিদিকে কলকাতা থেকে নিয়ে আসতেন। দিনের বেলায় অমলা দিদি মায়ের সঙ্গে রান্না নিয়ে ব্যস্ত থাকতেন, সন্ধে হলেই অন্য সব কাজ ফেলে গান শোনবার জন্য সবাই সমবেত হতেন। মাঝিরা জলিবোটটা বজরার গায়ে বেঁধে দিয়ে যেত, তাড়াতাড়ি খাওয়া সেরে জানলা দিয়ে টপকে সেই বোটটাতে গিয়ে বসতুম। সুরেন্দাদার হাতে এসরাজ থাকত, জলিবোট খুলে মাঝ দরিয়ায় নিয়ে গিয়ে নোঙর ফেলে রাখা হতো। তারপর শুরু হতো গান, পালা করে বাবা ও অমলা দিদি গানের পর গান গাইতে থাকতেন। আকাশের সীমান্ত পর্যন্ত অবারিত জলরাশি, গানের সুরগুলি তার উপর দিয়ে ঢেউ খেলিয়ে গিয়ে কোন সুদূরে যেন মিলিয়ে যেত, আবার ওপারের গাছপালার ধাক্কা খেয়ে তার মৃদু প্রতিধ্বনি আমাদের কাছে ফিরে আসত। সেসব রাত আজ স্বপ্নের মতো মনে হয়, কিন্তু আজও যখন বেলা গেল তোমার পথ চেয়ে, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা প্রভৃতি গান শুনি, সেই সব রাত্রির কথা মনে পড়ে যায়, যে রাত্রে গানের সুর জলের কলধ্বনি ও ফুরফুরে দক্ষিণে হাওয়ার সঙ্গে এক হয়ে যেত, যে রাত্রে চাঁদের আলোর বন্যায় নদীর জলে ও নদীর চরে অপূর্ব এক ইন্দ্রজালের সৃষ্টি করত। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশাই, তোমারে করেছি রচনা, তুমি আমারি, তুমি আমারি মম অসীম মামা।
বিজন জীবন বিহারি তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা ১৯৩৭ নভেম্বরের ২০ তারিখের একটি চিঠিতে রবীন্দ্রনাথ পুলিন বিহারী সেনকে লিখেছেন, আর একদিনের ঘটনা মনে পড়ছে, সে বহুদিন পূর্বের কথা। তখনকার দিনে আমাদের রাষ্ট্রনায়কদের অঞ্জলি তোলা ছিল রাজপ্রাসাদের দুর্গম উচ্চ শিখর থেকে প্রসাদ কণা বর্ষণের প্রত্যাশায়। একদা কোনো জায়গায় তাঁদের কয়েকজনের সান্ধ্য বৈঠক বসবার কথা ছিল। তাঁদের দূত ছিলেন আমার পরিচিত এক ব্যক্তি। আমার প্রবল অসম্মতি সত্ত্বেও তিনি বারবার করে বলতে লাগলেন, আমি না গেলে আসর জমবে না। শেষ পর্যন্ত ন্যায্য অসম্মতিকেও বলবৎ রাখবার শক্তি বিধাতা আমাকে দেননি, যেতে হলো। ঠিক যাবার পূর্বক্ষণই আমি রচনা করেছিলাম আমায় বলো না গাহিতে ইত্যাদি। এই গান গাওয়ার পর আর আসর জমল না, সভাস্থগণ খুশি হননি। আমায় বলো না গাহিতে, বলো না আমায় বলো না গাহিতে, বলো না একি শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা চলো না আমায় বলো না গাহিতে, বলো না আমায় বলো না গাহিতে, বলো শ
শুধু মিছে কথা চলো না আমায় বলো না গাহিতে বলো না আমায় বলো না গাহিতে বলো এসেছে কে হেথা যশের কাঙালি কথা গেথে গেথে নিতে করতালি এসেছে কে হেথা যশের কাঙালি কথা গেথে গেথে নিতে করো তালি মিছে কথা কয়ে মিছে যশ লোয়ে মিছে কাজে নিশি যাব না কে জাগিবে আজ কে করিবে কাজ কে ঘুচাতে চাহে জননীর লাজ কে জাগিবে আজ কে করিবে কাজ কে ঘুচাতে চাহে জননীর লাজ কাতরে কাঁদিবে মায়ের পায়ে দিবে সকল প্রাণের কামনা একি শুধু হাসি খেলা প্রমোদের মেলা শুধু হাসি খেলা প্রমোদের মেলা শুধু মিছে কথা চলো না আমায় বলো না গাহিতে বলো না আমায় বলো না গাহিতে বলো না রবীন্দ্রনাথ তাঁর স্মৃতিকথায় জানাচ্ছেন, একদিন আমার রচিত দুইটি পরমার্থিক কবিতা শ্রীকণ্ঠবাবুর নিকট শুনিয়া পিতৃদেব হাসিয়াছিলেন। তাহার পরে বড় বয়সে আর একদিন আমি তাহার শোধ লইতে পারিয়াছিলাম। একবার মাঘোৎসবে সকালে ও বিকালে আমি অনেকগুলি গান তৈরি করিয়াছিলাম। তাহার মধ্যে একটা গান, নয়ন তোমারে পায় না দেখিতে, পিতা তখন চুঁচুড়ায় ছিলেন, সেখানে আমার এবং জ্যোতিদাদার ডাক পড়িল। হারমোনিয়ামে জ্যোতিদাদাকে বসাইয়া আমাকে তিনি নূতন গান সবকটি একে একে গাইতে বলিলেন। কোনো কোনো গান দুবারও গাইতে হইল। গান গাওয়া যখন শেষ হইল তখন তিনি বলিলেন, দেশের রাজা যদি দেশের ভাষা জানিত ও সাহিত্যের আদর বুঝিত তবে কবিকে তো তাহার পুরস্কার দিত। রাজার দিক হইতে যখন তাহার কোনো সম্ভাবনা নাই তখন আমাকেই সে কাজ করিতে হইবে। এই বলিয়া তিনি একখানি ৫০০ টাকার চেক আমার হাতে দিলেন। নয়ন তোমারে পায় না দেখেতে রয়েছো নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখেতে রয়েছো নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছো গোপনে রয়েছো নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখ
খেতে রয়েছো নয়নে নয়নে। বাসনার বসে মনোবা বিরত ধাই দশ দিশে পাগলের মত, বাসনার বসে মনোবা বিরত ধাই দশ দিশে পাগলের মত, স্থির আখি তুমি মরমে শত তো জাগিছো শয়নে স্বপনে হে রয়েছো নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখেতে রয়েছো নয়নে নয়নে। কেহ তুমি আছো তার আছে তব স্নেহ, নিরাশ্রয় জন পথ যার গেহ সেও আছে তব ভবনে হে সেও আছে তব ভবনে। সবাই ছেড়েছে নাই যার কেহ তুমি আছো তার আছে তব স্নেহ, নিরাশ্রয় জন পথ যার গেহ সেও আছে তব ভবনে হে সেও আছে তব ভবনে। তুমি ছাড়া কেহ সাথী নাই আর সমুখে অনন্ত জীবন বিস্তার, তুমি ছাড়া কেহ সাথী নাই আর সমুখে অনন্ত জীবন বিস্তার, কাল পারাবার করিতেছো পার কেহ নাহি জানে কেমনে হে রয়েছো নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখেতে রয়েছো নয়নে নয়নে। জানি শুধু তুমি আছো তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বাঁচি, যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে হে যত জানি তত জানি নে। জানি শুধু তুমি আছো তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বাঁচি, যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে হে যত জানি তত জানি নে। জানি আমি তোমায় পাব নিরন্তর লোক লোকান্তরে যুগ যুগান্তর, জানি আমি তোমায় পাব নিরন্তর লোক লোকান্তরে যুগ যুগান্তর।
আর আমি মাঝে কেহ নাই কোনো বাধা নাই ভুবনে হে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখেতে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখেতে রয়েছ নয়নে নয়নে দশই জুলাই 1893 রবীন্দ্রনাথ একটি চিঠিতে তাঁর প্রিয় একটি গান রচনার কথা জানিয়েছেন। বড় বেদনার মতো গানের সুরটা ঠিক হয়তো মজলিসি বৈঠকই নয়, এসব গান যেন একটু নিরালায় গাবার মতো। সুরটা যে মন্দ হয়েছে এমন আমার বিশ্বাস নয়, এমনকি ভালো হয়েছে বললে খুব বেশি অত্যুক্তি হয় না। ও গানটা আমি নাবার ঘরে অনেক দিন একটু একটু করে সুরের সঙ্গে সঙ্গে তৈরি করেছিলাম। নাবার ঘরে গান তৈরি করবার ভারী কতকগুলি সুবিধা আছে। প্রথমত নিরালা, দ্বিতীয়ত অন্য কোনো কর্তব্যের কোনো দাবি থাকে না। মাথায় একটিন জল ঢেলে 5 মিনিট গুনগুন করলে কর্তব্য জ্ঞানে বিশেষ আঘাত লাগে না। সবচেয়ে সুবিধা হচ্ছে কোনো দর্শক সম্ভাবনা মাত্র না থাকাতে সমস্ত মন খুলে মুখভঙ্গি করা যায়। মুখভঙ্গি না করলে গান তৈরি করবার পুরো অবস্থা কিছুতেই আসে না। এই গানটা আমি এখনও সর্বদা গেয়ে থাকি, আজ প্রাতঃকালেও অনেকক্ষণ গুনগুন করেছি। গাইতে গাইতে গভীর একটা ভাব উন্মাদনা জন্মায়। বড় বেদনার মতো বেজেছ তুমি হে আমার প্রাণে বেদনার মতো আমার
তৃষা বড় আকিঞ্চন তোমারি লাগি বড় আশা বড় সুখে বড় দুঃখে বড় গেছে যাবার ভেসে গেছে মন প্রাণ মরণ টানে বড় বেদনার মত বেজেছো তুমি রবীন্দ্রনাথ লিখছেন, আমার ২৪ বছর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা স্থায়ী পরিচয়, তাহা তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদ লোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া গাঁথিয়া চলিয়াছে। এই মৃত্যু রবীন্দ্রনাথের নতুন বৌঠান কাদম্বরী দেবীর আত্মহত্যা, ১৯শে এপ্রিল ১৮৮৪ সন। তিনি লিখছেন, জীবনের মধ্যে কোথাও যে কিছুমাত্র ফাঁক আছে তখন তাহা জানিতাম না, সমস্তই হাসি কান্নায় একেবারে নিরেট করিয়া বোনা, তাহাকে অতিক্রম করিয়া আর কিছুই দেখা যাইত না, তাই তাহাকে একেবারে চরম করিয়াই গ্রহণ করিয়াছিলাম। এমন সময় কোথা হইতে মৃত্যু আসিয়া এই অত্যন্ত প্রত্যক্ষ জীবনটার একটা প্রান্ত যখন এক মুহূর্তের মধ্যে ফাঁক করিয়া দিল, তখন মনটার মধ্যে সে কি ধাঁধাই লাগিয়া গেল। চারিদিকে গাছপালা, মাটি, জল, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা তেমনি নিশ্চিত সত্যেরই মতো বিরাজ করিতেছে, অথচ তাহাদেরই মাঝখানে, তাহাদেরই মতো যাহা নিশ্চিত সত্য ছিল, এমনকি দেহ, প্রাণ, হৃদয়, মনের সহস্রবিধ স্পর্শের দ্বারা যাহাকে তাহাদের সকলের চেয়ে বেশি সত্য করিয়াই অনুভব করিতাম, সেই নিকটের মানুষ যখন এত সহজে এক নিমিষে স্বপ্নের মতো মিলাইয়া গেল, তখন সমস্ত জগতের দিকে চাহিয়া মনে হইতে লাগিল, এ কি অদ্ভুত আত্মখণ্ডন! যাহা আছে এবং যাহা রহিল না, এই উভয়ের মধ্যে মিল করিব কেমন করিয়া? দীর্ঘকাল পরেও এই ঘটনার রেশ রয়ে গিয়েছিল তাঁর মনে। রানীচন্দকে বলেছিলেন, নতুন বৌঠান মারা গেলেন, কি বেদনা বাজল বুকে। মনে আছে সে সময় আমি গভীর রাত পর্যন্ত ছাদে পায়চারি করেছি আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছি, কোথায় তুমি নতুন বৌঠান, কোথায় তুমি নতুন বৌঠান, একবার এসে আমায় দেখা দাও। কতদিন এমন হয়েছে, সারা রাত এভাবে কেটেছে। সেই সময়ে আমি এই গানটাই গাইতুম বেশি, আমার বড় প্রিয় গান। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মত সেজেছ চলে গেল বলে গেল না,
সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চে গেল কি যেন গে গেল, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে, সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে রে, মনে হলো আখের কোণে আমায় যেন ডেকে গেছে সে, আমি কোথায় যাব কোথায় যাব ভাবতেছি তাই একলা বসে, সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর, সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর, কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল, হৃদয় আমার আকুল হলো নয়ন আমার মুদে এলো রে, কোথা দিয়ে কোথায় গেল সে আমার প্রাণের পরে চলে গেল কে। রবীন্দ্রনাথই ছিলেন তার গানের শ্রেষ্ঠ রূপকার, যার খুব সামান্য প্রামাণ্য নিদর্শন ধরা আছে উত্তরকালের কাছে। তাঁর গাওয়া সেই সব গানগুলি যখন অন্যের কণ্ঠে শুনি, তখনই গীতকার সুরকার রূপকার রবীন্দ্রনাথের অনন্যতা সহজেই স্পষ্ট হয়ে ওঠে। বেদনা সঞ্জাত সেই সব গানের সংবেদনশীল অনাস্বাদিত আবেদন মনে করিয়ে দেয় তিনি নিজের কাছে নিজের গানের সুরে বাঁধা। গায়ক রবীন্দ্রনাথ স্রষ্টা রবীন্দ্রনাথের চেয়ে খাটো ছিলেন না কোনো অংশেই, তাঁর গলায় ছিল একলা মানুষের কণ্ঠে হাজার পাখির গান, তাঁর গানে কোথাও কোনো ফাঁক ছিল না। নিজেই তিনি বলেছেন, আমি বাণীর সাথে বাণী, আমি গানের সাথে গান, আমি প্রাণের সাথে প্রাণ। অবনীন্দ্রনাথ তাঁর প্রিয় রবি কাকার বিষয়ে তাই তো বলেছেন, তাঁর গানই তাঁর আসল জীবনী। রবীন্দ্রনাথের গান কত না অনুষঙ্গে ছড়িয়ে আছে অবনীন্দ্র স্মৃতিতে, আর জড়িয়ে আছে সেই সব মানুষের লেখায়
যারা সাক্ষী ছিলেন দুর্লভ সেই সৃষ্টি মুহূর্তগুলির। একটুখানি প্রত্যাশা জানিয়েছিলেন রবীন্দ্রনাথ উত্তরকালের কাছে, হয়েছে শেষ তবুও বাকি, কিছু তো গান গিয়েছি রাখি, সেটুকু নিয়ে গুনগুনিয়ে সুরের খেলা খেলো। এই সংকলনে ধরা রইল রবীন্দ্রনাথ রচিত অজস্র গানের ভেতর থেকে তুলে আনা অনুপম গানের একটি গুচ্ছ, সৃজন বেদনা আর স্বকণ্ঠে গান গাইবার উজ্জ্বল অনুষঙ্গে। শিলাইদহ থেকে 20 সেপ্টেম্বর 1895 রবীন্দ্রনাথ ইন্দিরা দেবীকে লিখছেন, আজ সেই ঝড়ের ভাবটা থেমে গিয়ে সকালে অল্প অল্প রোদ্দুর ওঠবার চেষ্টা করছে, কিন্তু এখনো সম্পূর্ণ কৃতকার্য হতে পারেনি। মেঘ আকাশময় ছড়ানো, পূবে হাওয়া খুব বেগে বইছে, ওপারে বিকশিত কাশবন আগুনের শিখার মতো ক্রমাগত কাঁপছে, এখান থেকে দূরের পদ্মার গর্জন শোনা যাচ্ছে, কাল পরশু দুদিন ঠিক আমার সেই নতুন গানের মতো দৃশ্যটা হয়েছিল, ঝরো ঝরো বরষে বাড়ি ধারা, ফিরে বায়ু হাহাস্বরে, জনহীন অসীম প্রান্তরে, অধীরা পদ্মা তরঙ্গ আকুলা, নিবিড় নীরদ গগনে, ইত্যাদি। তার মধ্যে এই হতভাগ্য গৃহহারা ব্যক্তিটি স্টিমারের ছাতের উপরে আপাদমস্তক ভিজে একেবারে কাদা হয়ে গিয়েছিল, গায়ে সেই আমার মস্ত রেশমের আলখাল্লা পরা ছিল, সেটা ঝোড়ো বাতাসে চতুর্দিকে অত্যন্ত হাস্যকরভাবে উড়ে বেড়াতে লাগলো, চোখের চশমা জল লেগে ঝাপসা হয়ে এলো, হাতে যে বই ছিল তার মলাটটা আমার করকমলে অবিরল রঙিন অশ্রুপাত করতে লাগলো। আমি কাল পরশু প্রায় মাঝে মাঝে সেই গানটা গাচ্ছিলাম, গাওয়ার দরুন বৃষ্টির ঝরঝর, বাতাসের হাহাকার, গোড়াই নদীর তরঙ্গধ্বনি একটা নতুন জীবন পেয়ে উঠতে লাগলো, চারিদিকে তাদের একটা ভাষা পরিস্ফুট হয়ে উঠল, এবং আমিও এই ঝড় বৃষ্টি বাদলের সুবিশাল গীতিনাট্যের একজন প্রধান অভিনেতার মধ্যে দাঁড়িয়ে গেলুম। গান প্রভৃতি কতগুলি জিনিস আছে যা মানুষকে এই কথা বলে যে তোমরা জগতের সকল জিনিসকে যতই পরিষ্কার বুদ্ধিগম্য করতে চেষ্টা করো না কেন, এর আসল জিনিসটাই অনির্বচনীয়, এবং তারই সঙ্গে আমাদের মর্মের মর্মান্তিক যোগ, তারই জন্যে আমাদের এত দুঃখ, এত সুখ, এত ব্যাকুলতা। ঝরো ঝরো বরেষে বাড়ি ধারা, ঝরো ঝরো বরেষে বাড়ি ধারা, হায় পথবাসী হায় গতিহীন, হায় গৃহহারা, ঝরো ঝরো বরেষে বাড়ি ধারা, ঝরো ঝরো বরেষে বাড়ি ধারা। ঝরো ঝরো বরেষে
পারে ধারা ঝরো ঝরো বরেষে বারে ধারা রবীন্দ্রনাথের 70 বর্ষপূর্তিতে প্রকাশিত জয়ন্তী উৎসর্গ সংকলনে ডাক্তার দ্বিজেন্দ্রনাথ মৈত্রের স্মৃতিচারণে তিনি এঁকেছেন গায়ক রবীন্দ্রনাথের এক অপূর্ব ছবি। তিনি লিখছেন, আমরা একসঙ্গে আমেরিকা যাচ্ছি, নভেম্বর মাস, কবিও আমি এক ক্যাবিনে। জীবনে তার সংসর্গ লাভের এই এক মহা সুযোগ ঘটল। তখন ইংরাজি গীতাঞ্জলি প্রকাশিত হয়নি, কবি ইউরোপ ও আমেরিকায় একরকম অজ্ঞাত বললেও হয়। যাত্রীদের মধ্যে তেমন কেউ ছিলেন না, কারোরই সঙ্গে আলাপ তেমন জমেওনি। আমারই এক সৌভাগ্য হয়েছিল তাঁর হৃদয় মনের উচ্ছমুখ হতে উচ্ছ্বসিত বাক্যের অমৃতধারায় আত্মার ও মনের নিত্য স্নান। কবির কনভারসেশন বা আলাপের রস ও জ্ঞান প্রাচুর্য অতুলনীয়, তা সকলেই জানেন। ইচ্ছা হয় সর্বদা কোনো ডিকটাফোন জাতীয় যন্ত্রে তা যদি কেউ ধরে রাখে, সে এক অপূর্ব সাহিত্য সৃষ্টি হয়। যাক, যে কথা বলতে যাচ্ছিলাম, রাত্রি তখন অনেক, ভোরের কাছাকাছি 3:45, অশান্ত মহাসাগরের দোলানির চোটে ঘুম ভেঙে গেল। চেয়ে দেখি ঘরের অপর দিকে পোর্টহোল বা গোল জানলার দিকে সমুদ্রের ধারে কৌচের উপর বসে কবি গুনগুন করে গাইছেন। যে দৃশ্য দেখলাম জীবনে তা চিরস্মরণীয়। তাঁর সে অনিন্দ্য সুন্দর মুখের উপর জানলা থেকে আলোর আভা এসে পড়েছে। তিনি উপাসনার আসনে আসীন, গাইছেন, এই তো তোমার প্রেম ওগো হৃদয় হরণ। গান শেষ হলে কতক্ষণ রইলেন স্তব্ধ নীরব। এই যে পাতায় আলো না
আছে সোনার বরণ হৃদয় হরণ, এই তো তোমার প্রেম গো হৃদয়। মেঘ ভেসে যায় আকাশ পরে, এই যে বাতাস দেহে করে অমৃত খরণ হৃদয় হরণ, এই তো তোমার প্রেম গো হৃদয় হরণ। তালুর ধারায় আমার নয়ন ভেসেছে, এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে। তোমারি মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ থুবেছে, তোমারি মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ থুবেছে, আমার হৃদয় আছুবেছে তোমারি চরণ হৃদয় হরণ, এই তো তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে পাতায় আলো নাচে সোনার বরণ হৃদয় হরণ, এই তো তোমার প্রেম গো হৃদয় হরণ। রবীন্দ্রনাথের মৃত্যু দু বছর আগে 1939 সালে রচিত একটি গানের স্মৃতি ধরা আছে সেই সময়ের ছাত্রী রমা চক্রবর্তীর স্মৃতিচারণে। ভোরের আলো ফুটে উঠছে, আমরা উঠবো উঠবো করছি, এমন সময় গুরুদেবের সেবক বনমালী এসে ডাক দিল, খুকু। উঠে দরজা খুলে দিতেই বনমালী বলে উঠল, খুকু দিদিমণি শিগগির চলো, বাবা মশাই সেই কোন রাত থেকে গান নিয়ে বসে আছেন, তোমায় শিগগির করে যেতে বলেছেন। খুকুর সঙ্গে আমিও তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম, উত্তরায়ণের পথে দুজনে দ্রুত পায়ে এগিয়ে চললাম। গুরুদেব তখন উদীচিতে ছিলেন, নিচের ঘরে তাঁর বেতের চেয়ারটিতে তিনি বসেছিলেন, পাশে একটা মোড়া রাখা, বোঝাই গেল খুকুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। গুরুদেব শশব্যস্তে বলে উঠলেন, সেই ভোর রাত থেকে গানটা নিয়ে বসে আছি, নে গানটা শিখে নে। সেদিনকার গানটি ছিল, যদি হায় জীবন পূরণ নাই হলো মম তব অকৃপণ করে। তিনি গাইলেন প্রথম লাইনটি, আমরা প্রথমে মৃদু স্বরে সুর তুলে নিয়ে স্বাভাবিকভাবে গাইলে পরের অংশ শেখালেন, অনেকবার গাইয়ে নিয়ে গান শেষ করলেন। গানের লাইন, পলাতকা পরশখানি দিয়ে যায় পিয়াসি লয় তাহা ভাগ্যমানি, বারে বারে গাইলেন দিয়ে যায়, এরপরে ছোট কাজটুকু আছে তা যেন তার বড় আপন বড় প্রিয়। তখন তার কণ্ঠস্বর ক্ষীণ কেঁপে যায়, ভেঙেও গিয়েছিল মাঝে মাঝে,
তবু প্রাণে স্পর্শে তা অমূল্য। যদি হায় জীবন পুরন নাই হল মম, তব অকৃপণ করে যদি আলো ছায়া তব আলিপন আঁকিয়া যায় ভাবনার প্রাঙ্গণে যদি শান্তিনিকেতনের প্রথম যুগের ছাত্র তারকনাথ লাহিড়ির সৌজন্যে আমরা পেয়ে যাই গায়ক রবীন্দ্রনাথের এক অপরূপ ছবি। সেটা ১৯২১ সাল হবে, বর্ষামঙ্গল হবে কলকাতায়। প্রথম দিন জোড়াসাঁকোতে গুরুদেব তাঁর উদাত্ত কণ্ঠে আবৃত্তি করলেন। অনুষ্ঠানের একটি গান যখন সবে শেষ হয়েছে, শ্রোতাদের মধ্যে থেকে একজন উঠে দাঁড়ালেন। স্টেজ থেকে প্রেক্ষাগৃহের অস্পষ্ট আলোকে তাঁকে দেখা গিয়েছিল। প্রায় শেষের সারিতে বসেছিলেন। জোর করে তিনি বললেন, আজই সুধীজন সমাগমে আমার ভিক্ষার ঝুলি কি পূর্ণ হবে না? গানের দলে আমরা বসে মনে করলাম, তখন উত্তরবঙ্গে প্লাবন, বোধহয় সেখানকার দুর্গতদের জন্যই তিনি সাহায্য প্রার্থী। গুরুদেব দাঁড়িয়ে উঠে বললেন, আপনার আবেদন জানতে পারলে, সাধ্যাতীত না হলে আমি তা মেটাবার চেষ্টা করব। দর্শক তখন জোর হস্তে বললেন,
আমি কবির নিজের কণ্ঠের একটি গান শুনতে চাই। গুরুদেব বললেন, পশ্চিমে গিয়ে আমার কণ্ঠ এবার হারিয়ে এসেছি, তবু আপনার ইচ্ছা পূর্ণ করব। তিনি গাইলেন, ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। স্তম্ভিত সমস্ত শ্রোতা, এই কি হারিয়ে যাওয়া কণ্ঠ? ১৮৯৪-এর 29শে আগস্ট শিলাইদাহ থেকে রবীন্দ্রনাথ ইন্দিরা দেবীকে একটি চিঠিতে লিখছেন, আজ সকালে বসে বসে আমার একটা নতুন গানে সুর দিচ্ছিলুম। সুরটা যে খুব নতুন তা নয়, একরকম কীর্তনের ধরনের ভৈরবী, কিন্তু তবু ছন্দে ছন্দে গাইতে গাইতে শরীরের সমস্ত রক্তের মধ্যে একটা সঙ্গীতের মাদকতা প্রবেশ করতে থাকে। সমস্ত শরীর এবং সমস্ত মন আগাগোড়া একটা বাজনার যন্ত্রের মতো কম্পিত
এবং গুঞ্জরিত হয়ে উঠতে থাকে এবং সেই সুরের স্পন্দন আমার শরীর মন থেকে সমস্ত বাইরের জগতে সঞ্চারিত এবং ব্যাপ্ত হয়ে বিশ্বের সঙ্গে আমার সঙ্গে একটা স্বরসম্মিলন স্থাপিত হয়ে যায়। বীণার তার যখন বাজতে থাকে তখন সেটা যেমন আবছায়া দেখতে হয়, গানের সুরে সমস্ত জগৎটা সেই রকম বাষ্পময় এবং ঝংকারপূর্ণ হয়ে ওঠে। কিন্তু এই রকম করে গাইতে গাইতে কাজকর্মের সময় অতিবাহিত হয়ে গেল, প্রুফগুলো পড়ে রইল, দুপুর বেজে গেল, রৌদ্রের আলোক এবং তাপ ক্রমেই তীব্র হয়ে মস্তিষ্কের মধ্যে প্রবেশ করতে লাগল, আজ আর কিছু হলো না। গানটি ছিল এসো এসো ফিরে এসো বন্ধু হয়ে ফিরে এসো। এই গান আর তার উপকারের অনবদ্য সংবেদনশীল এক ছবি এঁকেছেন নবীনচন্দ্র সেন তাঁর স্মৃতিচারণে। তিনি লিখেছেন, কুষ্টিয়া যাইবার পথে একদিন প্রাতে নিমন্ত্রিত হইয়া দশটার ট্রেনে দয়া করিয়া রানাঘাটে আমার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন সেই নবযুবকের আজ পরিণত যৌবন। কি শান্ত, কি সুন্দর, কি প্রতিভান্বিত দীর্ঘাবয়ব! মুখাবয়ব দেখিলে চিত্রিত খ্রিস্টের মুখ মনে পড়ে। আমি তাহাকে অভ্যর্থনা করিয়া গৃহে আনিলাম। আমার তখন বিদ্যাপতি ও চণ্ডীদাসের মিলনের কথা মনে পড়িল, দুই উৎকণ্ঠিত ভেল। আমরা তাহাকে একটি গান গাইতে অনুরোধ করিয়া হারমোনি ফ্লুট তাহার সামনে দিলাম। তিনি একটি পর্দা কিছুক্ষণ টিপিয়া সুরটি মাত্র স্থির করিয়া যন্ত্র ছাড়িলেন, তাহারপর একটি নূতন কীর্তন গান গাইতে লাগিলেন। এসো এসো ফিরে এসো মধু হে ফিরে এসো, আমার ক্ষুধিত তাপিত চিত নাথ হে ফিরে এসো। একেই সুললিত রচনা, অপূর্ব কবিত্ব ও প্রেম ভক্তির উচ্ছ্বাস, তাহাতে রবিবাবুর কামিনী লাঞ্ছিত বংশী বিনিন্দিত মধুর কণ্ঠ। আমার বোধ হইতে লাগিল কণ্ঠ একেবারে গৃহ পূর্ণ করিয়া ছাদ ভিন্ন করিয়া আকাশ মুখরিত করিতেছে। আবার যেন শিশুর কোমল অস্ফুট কণ্ঠের মতো কর্ণে কোমল মধুর স্পর্শমাত্র অনুভূত হইতেছে। কি মধুর মুখভঙ্গি! গানের ভাবের সঙ্গে সঙ্গে যেন মুখ ও চক্ষু অভিনয় করিতেছে। গানের করুণ ভক্তিরস যেন তাহার অধর হইতে গোমুখে নিঃসৃত জাহ্নবীর পবিত্র ধারার মতো প্রবাহিত হইতেছে। আমি তখন রৈবত কুরুক্ষেত্রের কৃষ্ণপ্রেমে বিভোর, গীত শুনিতে শুনিতে আমি আত্মহারা হইলাম। আমার কঠোর হৃদয় গলিল, আমার নেত্র ছলছল করিতে লাগিল। আমি পৌত্তলিকের এই ভাব দেখিয়া রবিবাবু কি মনে করিবেন ভাবিয়া অশ্রু সম্বরণ করিয়া তাহাকে এই গানের জন্য অন্তরের সহিত কৃতজ্ঞতা জানাইলাম। এসো এসো ফিরে এসো বধু হে ফিরে এসো, এসো আমার ক্ষুধিত তৃষিত তাপিত চিত নাথ হে ফিরে এসো, এসো ওহে নিষ্ঠুর ফিরে এসো আমার করুণ কোমল এসো, আমার সজল জলদস্নিগ্ধ কান্ত সুন্দর ফিরে এসো, আমার নীতি সুখ ফিরে এসো, আমার চির দুঃখ ফিরে এসো, আমার সব সুখ দুঃখ মন্থন ধর
অন্তরে ফিরে এসো আমার চিরবাঞ্ছিত, এসো আমার চিত সঞ্চিত, এসো। ওহে চঞ্চল, হে চিরন্তন, ভুজ বন্ধনে ফিরে এসো আমার বক্ষে ফিরিয়া, এসো আমার চোখে ফিরিয়া, এসো আমার শয়নে স্বপ্নে বসনে ভূষণে নিখিল ভুবনে, এসো আমার মুখের হাসিতে, এসো আমার চোখের সলিলে, এসো আমার আদরে আমার ছলনে আমার অভিমানে ফিরে এসো আমার সকল স্মরণে, এসো আমার সকল ভরমে, এসো আমার ধর্ম কর্ম সোহাগ স্মরণ জনম মরণে, এসো বধু হে ফিরে এসো, এসো। নয় জ্যৈষ্ঠ 1323 জাপান যাত্রার পথে তোসামারু জাহাজ থেকে রবীন্দ্রনাথ দীনেন্দ্রনাথ ঠাকুরকে একটি গান রচনার কথা লিখে জানিয়েছিলেন। এবার তাঁর সঙ্গে ছিলেন শিল্পী মুকুল দে আর পিয়ারসন। হাতের কাছে দীনেন্দ্রনাথ না থাকলে তাঁর গান সংরক্ষণের ক্ষেত্রে নিজেকে অসহায় বোধ করতেন। তিনি লিখছেন, কাল রাত্রে ঘোরতর বৃষ্টি বাদল শুরু হলো, ডেকে কোথাও শোবার জো রইল না। আর একটুখানি শুকনো জায়গা বেছে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গিয়ে অর্ধেক রাত্রি কেটে গেল। প্রথমে ধরলুম শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, তারপরে বীণা বাজাও, তারপরে পূর্ণ আনন্দ। কিন্তু বৃষ্টি আমার সঙ্গে সমান টক্কর দিয়ে চলল। তখন একটা নতুন গান বানিয়ে গাইতে শুরু করলুম। শেষকালে আকাশের কাছে হার মেনে রাত্রি 1:30টার সময় ক্যাবিনে এসে শুলুম। গানটা সকালেও মনে ছিল, সেটা নিচে লিখে দিচ্ছি। বেহাগ তেওড়া, তুই তোর সুরে গাইতে চেষ্টা করিস তো, আমার সঙ্গে মেলে কিনা দেখব। ইতিমধ্যে মুকুলকে পিয়ারসনকে শেখাচ্ছি। মুকুল যে নেহাত গাইতে পারে না তা নয়, সে জাহাজে খুব আসর জমিয়েছে। ভুবন জোড়া আসন খানে হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাওয়ানি, ভুবন জোড়া আসন খানে হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাওয়ানি, ভুবন জোড়া আসন খানে। রাতের তারা দিনের রবি, আধার আলোর সকল ছবি, তোমার আক
আকাশ ভরা সকল বাণী হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে বিছাও বাণী ভুবন জোড়া আসন খানি ভুবন বিনার সকল সুরে আমার হৃদয় পরাণ দাও না পুরে ভুবন বিনার সকল সুরে দুঃখ সুখের সকল হরষ ফুলের পরশ ঝড়ের রবীন্দ্রনাথের কণ্ঠের গানের আবেদন কেমন ছিল তার নিদর্শন মেলে রবীন্দ্র অনুরাগী রামানন্দ চট্টোপাধ্যায়ের কন্যা সীতাদেবীর স্মৃতিকথায়। কিছুকাল পরে বাবা এলাহাবাদের বাসা উঠাইয়া দেয়া বরাবরের মতো কলিকাতায় চলে আসিলেন। সাধারণ ব্রাহ্মসমাজের পাশে একটি বাড়িতে আমরা 14 বৎসর বাস করিয়াছিলাম। প্রবাসী কার্যালয়ও ইহার নিচের তলাতেই ছিল। এই বাড়ির পাশে সেবাব্রত শশীপদ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাড়ি, ইহার একতলায় ছিল দেবালয়। শশীপদ বাঁচিয়া থাকিতে প্রতি সপ্তাহেই এখানে উপাসনা আলোচনা ও বক্তৃতা আদি হইত। এইখানে রবীন্দ্রনাথকে দ্বিতীয়বার দেখিলাম, উহা বোধহয় 1317 সালে। রবীন্দ্রনাথ ছোট একটি প্রবন্ধ পাঠ করিলেন। সেকালে তাঁহার সুকণ্ঠের সঙ্গীত শুনিবার আগ্রহ লোকের অত্যন্ত প্রবল ছিল। প্রবন্ধ পাঠ শেষ হইতেই চারিদিক হইতে অনুরোধ আসিতে লাগিল একটি গানের জন্য। গান গাহিতে বলিলে আপত্তি তাহাকে তখনকার দিনে কখনো করিতে দেখিতাম না। শেষ বয়সে ভগ্ন স্বাস্থ্য অবস্থায় অবশ্য কিছু পরিবর্তন ঘটিয়াছিল। রবীন্দ্রনাথ একটি ছোট খাতা বাহির করিয়া গান বাছিতে লাগিলেন। মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে, গানটি বোধহয় তখন সম্প্রতি রচনা করিয়াছিলেন, সেইটিই তিনি গাহিলেন। বক্তৃতার খবর বেশি লোক পায় নাই, কাজী দেবালয়ের ছোট ঘরখানি ভর্তি হইয়া গেল, বাহিরে তেমন জনসমাগম হয় নাই। কিন্তু তাহার অপূর্ব কণ্ঠস্বর চারটি দেওয়ালের বাধা না মানিয়া বাহিরে ছড়াইয়া পড়িবা মাত্র দেবালয়ের সম্মুখের গলি ও ব্রাহ্মসমাজ মন্দিরের প্রাঙ্গণে লোক ভরিয়া উঠিল। মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে, মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে।
কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি জমেছে আধার করে আসে, ১৯২২-এর অগস্টে কলকাতায় বর্ষামঙ্গল অনুষ্ঠানের আয়োজন হয়। এর মহড়া শুরু হয়েছিল দীনেন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায়। কলকাতা রওনা হবার আগে 7ই আগস্ট সোমবার পূর্ণিমা রজনীতে অনুষ্ঠানটি পরিবেশিত হলো আশ্রমবাসীদের কাছে। শান্তিনিকেতন পত্রের ভাদ্র আশ্বিন সংখ্যায় ওই অনুষ্ঠানের একটি বিবরণ ছাপা হয়েছিল। শ্রাবণের পূর্ণিমা রজনীতে শিশু বিভাগের নূতন গৃহে বর্ষামঙ্গল উৎসব হয়েছিল। সভাগৃহটি আশ্রমস্থ মহিলারা বিচিত্র আলপনায় মনোরম করিয়া দিয়াছিলেন। বিশ্বভারতীর কলা বিভাগের অধীনেতা শ্রীযুক্ত নন্দলাল বসু, শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ কর, শ্রীযুক্ত অসিত কুমার হালদার তাহাদের শিষ্যবর্গসহ সভাগৃহটি পদ্মপত্রে সুন্দর করিয়া সাজাইয়াছিলেন। পূজনীয় গুরুদেব শ্রীযুক্ত দীনেন্দ্রনাথ ঠাকুর, পণ্ডিত ভীমরাও শাস্ত্রী এবং গানের দলের ছাত্রছাত্রীরা বর্ষার অনেকগুলি নূতন গান করেন। গুরুদেব একাকী যখন আজ আকাশের মনের কথা ঝর ঝর বাজে গানটি গাইতেছিলেন, তখন বাহিরে শ্রাবণের ধারাও রাত্রির অন্ধকারে ঝর ঝর ধারে ঝরিতেছিল। গানের মধ্যে মধ্যে গুরুদেব ঝুলন, বর্ষামঙ্গল এবং নিরুপমা তাঁহার এই তিনটি বর্ষার কবিতা আবৃত্তি করেন। বীণার ঝঙ্কার মাঝে মাঝে হঠাৎ আসিয়া মৃদু সঙ্গীতের মধ্যে মিলাইয়া যাইতেছিল। মানুষে প্রকৃতিতে মিলিয়া সেদিন যে সন্ধ্যাটি সৃষ্টি হইয়াছিল তাহা দুর্লভ সামগ্রী। জীবনে এমনতর সন্ধ্যা খুব বেশি আসে না। আজ
সহজাকাশের মনের কথা ঝরো ঝরো বাজে সারা প্রহর আমার বুকের মাঝে ঝরো ঝরো বাজে আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে কালো জলের পরে মেঘের ছায়া ঘনিয়ে ধরে বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদনা যে সারা আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে আকাশের শনে ম্লান স্মৃতির বাণী যত পল্লব মর মরের মতো সজল সুরে ওঠে জেগে ঝিল্লি মুখর সাজে সারা প্রহর আমার বুকের মাঝে ঝরো ঝরো বাজে আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে সারা প্রহর আমার বুকের মাঝে ঝরো ঝরো বাজে আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে মানুষের কতগুলো অহংকারের বিষয় আছে, যেমন আমার গান কীরকম করে হৃদয়ে ভেসে উঠছে, কতখানি সত্য সুখ দুঃখ আইডিয়ালাইজ করছে, যেখানে সকল বিশ্বের হারমোনির মূল আমার গানে সেখানে পৌঁছই। এই ছিল তাঁর আপন গানের মর্মবাণী, যার চমৎকৃতিজনক নিদর্শন মেলে প্রশান্তচন্দ্র মহলানবিশের 1942 সালের একটি স্মৃতিচারণায়। মন যখন বেশি ক্লিষ্ট তখন কোনো সময় নিজের মনে গান করতেন। 20 বছর আগে সাতই পৌষের উৎসবের সময়
কোনো পারিবারিক ব্যাপারে কবির মন অত্যন্ত পীড়িত। একটা ব্যবস্থা করবার চেষ্টা করছিলেন, কিন্তু কিছু হলো না। ছয় পৌষ সন্ধ্যাবেলা শান্তিনিকেতনে গিয়ে পৌঁছেছি। কবি তখন থাকেন ছোট একটা নতুন বাড়িতে, পরে বাড়ির নাম হয় প্রান্তিক। শুধু দুখানা ছোট ঘর। খাওয়ার পরে আমাকে বললেন, তুমি এখানেই থাকবে। লেখবার টেবিল সরিয়ে আমার শোবার জায়গা হলো পাশেই কবির ঘর, মাঝে একটা দরজা, পর্দা টাঙানো। গভীর রাত্রে ঘুম ভেঙে গিয়ে শুনতে পেলুম গান করছেন, অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। বারবার ফিরে ফিরে গান চলল সারা রাত ধরে, ফিরে ফিরে সেই কথা, অন্ধজনে দেহ আলো। বিকাল থেকে মেঘ করেছিল, ভোরের দিকে পরিষ্কার হলো। সকালে মন্দিরের পরে বললুম, কাল তো আপনি সারা রাত ঘুমননি। একটু হেসে বললেন, মন বড় পীড়িত ছিল তাই গান করছিলুম, ভোরের দিকে মন আকাশের মতোই প্রসন্ন হয়ে গেল। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ, তুমি করুণামৃত সিন্ধু, করো করুণা কণাদান। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ, শুষ্ক হৃদয় মম কঠিন পাষাণ সম, শুষ্ক হৃদয় মম কঠিন পাষাণ সম, প্রেম সলিল ধারে সিঞ্চহ শুষ্ক নয়ান, প্রভু প্রেম সলিল ধারে সিঞ্চহ শুষ্ক নয়ান। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। যে তোমারে ডাকে নাহে তারে তুমি ডাকো ডাকো, প্রভু যে তোমারে ডাকে নাহে তারে তুমি ডাকো ডাকো, তোমা হতে দূরে যে যায় তারে তুমি রাখো রাখো, তোমা হতে দূরে যে যায় তারে তুমি রাখো রাখো, তৃষিত যে জন ফিরে তব সুধা সাগর তীরে, জুড়াও তাহারে স্নেহ নীরে,
সুধা করাও হে পান, অন্ধজনে দেহ আলো মৃত জনে দেহ কয়েকজন ব্রাহ্ম যুবক রবীন্দ্রনাথের ধর্মীয় আদর্শবাদকে অন্তর দিয়ে গ্রহণ করেছিলেন, সুকুমার রায় ছিলেন তাঁদের অন্যতম। তিনি বহুবার শান্তিনিকেতনের উৎসবাদি উপলক্ষে সেখানে সমদরদি বন্ধুদের সঙ্গে আসতেন। 1388-এর পুজোর ছুটিতে সুকুমার আসেন সপরিবারে, সত্যজিৎ তখন শিশু। সুকুমার তখনই অসুস্থ। তাঁহারা থাকিতেন প্রাক্তন ছাত্রদের বাড়িতে গুরুপল্লীর পথের ধারে। কলকাতা থেকে শান্তিনিকেতনে আশ্রমে ফেরবার আগে 1330-এর 19-এ ভাদ্র গুরুতর অসুস্থ সুকুমার রায়কে দেখতে যান রবীন্দ্রনাথ। 24-এ ভাদ্র শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ সুকুমার রায়ের মৃত্যু সংবাদ পেলেন। 26-এ ভাদ্র শান্তিনিকেতন মন্দিরে উপাসনায় রবীন্দ্রনাথ বলেন, আমার পরম স্নেহভাজন যুবক বন্ধু সুকুমার রায়ের রোগশয্যার পাশে এসে যখন বসেছি, এই কথাই আমার মনে হয়েছে, জীবলোকের ঊর্ধ্বে অধ্যাত্ম লোক আছে। যে কোনো মানুষ এই কথাটি নিঃসংশয় বিশ্বাসের দ্বারা নিজের জীবনে স্পষ্ট করে তোলেন অমৃতধামের তীর্থযাত্রায়, তিনি আমাদের নেতা। আমি অনেক মৃত্যু দেখেছি, কিন্তু এই অল্পবয়স্ক যুবকটির মতো অল্পকালের আয়ুটুকু নিয়ে মৃত্যুর সামনে দাঁড়িয়ে
এমন নিষ্ঠার সঙ্গে অমৃতময় পুরুষকে অর্ঘ্যদান করতে প্রায় আর কাউকে দেখিনি। মৃত্যুর দ্বারের কাছে দাঁড়িয়ে অসীম জীবনের জয়গান তিনি গাইলেন, তাঁর রোগশয্যার পাশে বসে সেই গানের সুরটিতে আমার চিত্ত পূর্ণ হয়েছে। রবীন্দ্রনাথকে সুকুমার রায় দুটি গান গাইতে অনুরোধ করেন। প্রথম গানটি ছিল আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে আছে দুঃখ আছে মৃত্যু। আছে দুঃখ আছে মৃত্যু